সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই হাট থেকে। আজকে আমরা এই আপনাদের অস্থায়ী কোরবানির হাটের আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গরু আসতে শুরু করছে এই আপনাদের অস্থায়ী কোরবানির হাটে। আপনারা দেখুন, আমরা সামনে দেখতেছি বেশ কিছু গরু এসে পড়েছে, আরও গরু আসবে। আমরা এই আপনাদের অস্থায়ী হাট থেকে আপনাদেরকে জানাবো, আপনাদের জানতে চাবো এই হাটের কী অবস্থা। আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। কোথা থেকে আসছেন? পাবনা থেকে। গরু আনছেন কয়টা? 17টা। কবে আসছেন? আজকে আসছেন। বিক্রি করছেন? না। দামদার হচ্ছে? না, হচ্ছে না এখনো। দামদার ক্রেতা আসে নাই? না। আচ্ছা, এই যে গরু আপনার, আচ্ছা এই গরুটার দাম কত চান? 1,20,000। 1,20,000। আচ্ছা, আমরা আর একটা দাম জানি, এটার দাম কত চান? 1,15,000। আর পরেরটা? এটা কত? 1,10,000। আমরা পরেরটার দাম জানি, এইটার দাম কত? 40,000। এটা 40,000? 1,40,000। আচ্ছা, আপনার এই যে 1,10,000, 1,20,000, 1,15,000 এই যে দাম চাচ্ছেন, ক্রেতা এখনও আসে নাই। আপনারা বলতেছেন এই যে আমাদের মাধ্যমে যারা এই গরুগুলি দেখবে, আপনার কথা শুনবে, আপনার সাথে যদি কথা বলতে চায় মোবাইলের মাধ্যমে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ বলেন, মুখে বলেন। হ্যাঁ, মুখস্থ নাই। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম নাম্বারটা তিনি বলতে পারছে না। আমরা আরও দেখি সামনে অস্থায়ী হাটে আপনাদেরকে এই আপনাদের অস্থায়ী কোরবানির হাট থেকে আজকের আপডেট জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতেছি এক ভাই এই আপনাদের অস্থায়ী কোরবানির হাটে এসেছে অসংখ্য গরু নিয়ে। আমরা একটু কথা বলি, সামনে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন গরু? তিনটা। কোথা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা, বিক্রি করতে পারছেন? না ভাই, বিক্রি। দামদার হয়েছে? দামদার বলতেছে ধরেন একটু কম। কোনটা? এইটা বলতেছে। আচ্ছা, কোনটা দাম বলেছে আমরা একটু জানার চেষ্টা করি। আর এইটা বলতেছে, আমরা দেখতে পাচ্ছি এই গরুটি আপনি কত দাম চান? ওটার দাম হচ্ছে 80,000। আচ্ছা, ক্রেতা কত বলেছে? বলছে 60,000। 60। আচ্ছা, এটা? এটার দাম চাইছে 1,00,000। 1,00,000। আমরা দেখতেছি 1,00,000 গরু। দর্শক আপনারা দেখুন এই গরুটি 1,00,000 টাকা দাম চেয়েছে। আচ্ছা, কত দাম বলেছে? দাম বলছে 70,000। আচ্ছা, আর এটা? এটারও দাম চাইছে 1,00,000। এটা 1,00,000 চাইছেন? এটা কত বলেছে? 70,000। আচ্ছা, 60,000, 70,000 আসছেন। গরু সম্পর্কে একটু জানার চেষ্টা করি। গরুকার, গরুকার সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কোথা থেকে আসছেন? মাগুরা জেলা। মাগুরা জেলা, কবে আসছেন? কালকে আসছেন। কালকে আসছেন, কতগুলি গরু নিয়ে আসছেন? 16টা। 16টা আনছেন, বিক্রি করতে পারছেন? না। দামদার হচ্ছে? দাম হচ্ছে। কোনটা হয়েছে? ওই একটা হচ্ছে, এগুলোর হচ্ছে। এগুলোর কোনটা? আমরা সেই ডেটা দেখতেছি, মনে করেন যে এটা হয়েছে, এটা হয়েছে। আমরা এটা সম্পর্কে জানি। আমরা দেখুন এই যে সারের কথা আমরা দেখাচ্ছি, এই সারের কত দাম বলেছে আপনারা দেখুন। আচ্ছা, এই সারের ওজন কত, কত মন হবে? প্রায় মনে করেন 4 মন। 4 মন, কত দাম চাচ্ছেন? দাম চাইছিলাম 85,000। 85,000, কত বলেছে? 70,000-75,000 এভাবে বলছে। আমরা জানতে পারলাম এই সারটি 70,000-75,000। আমরা যে ওই সাইডে যেটা বলছে চলেন এটা দেখি, দর্শকদের দেখাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গরুটি আর দাম বলেছে ক্রেতা, আমরা সেটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এখানে একটি বিশাল গরু, এটা? আচ্ছা, এটা কত দাম চান? 1,40,000। আমরা দেখলাম 1,40,000 টাকা। এটা দাম কত বলেছে? 1,22,000। আমরা জানতে পারলাম যে 1,22,000 টাকা দাম বলেছে। আরও অসংখ্য গরু আছে, আপনি বলছেন 16টা নিয়ে আসেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গরু আছে, সামনে আসুন আমরা একটু কথা বলি। আরও আমরা এই গরুগুলি দেখানোর চেষ্টা করছি, এই পাশে আরও আছে দেখুন। এখানে দাম বলছে কোনটা? কম বেশি হচ্ছে। আচ্ছা, এই যে সাদা গরুটি, এটার দাম কত বলতে চাচ্ছেন আপনি? 1,30,000। কত বলেছেন? 105 বলেছিল কালকে সকাল বিকালে। 1,05,000 বিকালে, আর এরপর আর আসে নাই ক্রেতা?
আচ্ছা এখনো গ্রাহক আসতেছে না, অনেকেই হয়তো ভয় পাচ্ছে বিভিন্ন কারণে আসে না। আচ্ছা আপনার সাথে যদি এই বিষয়ে গরু দেখলো আমাদের মাধ্যমে, বাসায় বসে গরু দেখবে, আপনার কথা শুনলো, আপনার সাথে আরও কিছু কথা জানতে চাই মোবাইলের মাধ্যমে, নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ বলেন, 07 0 8 3 4। আবার বলেন নাম্বারটা, 0 8 3 4। হ্যাঁ 522 562। আমরা নাম্বারটা পেয়ে গেলাম। এ ভাই আপনারা যদি গরু সম্পর্কে আরও কিছু জানতে চান এই আফতাবনগর অস্থায়ী কোরবানির হাটের মাধ্যমে, আপনারা এই গরু সম্পর্কে আরও কথা বলে মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু, আমরা এই ভাইরা কী করছেন আমরা সেই বিষয়ে জানতেছি। গরু মাপতেছেন মনে হচ্ছে, এই মাপটা কী কারণে, ওজন মাপার জন্য হচ্ছে কিনা আমরা একটু জানি, কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনি? আমরা সেই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে হাটটাকে ডিজিটালাইজেশন করার জন্য। ডিজিটালাইজেশন? আপনি কি গরু মাপছেন? এটা কি গরু মাপে আমাদের এই যে সবজিবাজার.com আছে ওয়েবসাইটে গরুর হাট, ওইখানে আমরা দিয়ে দিব, যাতে করে যারা বাসায় থেকে বের হবে না বাসায় বৈশা তাতে গরুগুলো কিনতে পারবে। বাসায় বৈশা? এটা সিস্টেমটা কি, বাসায় বৈশা কিভাবে কিনতে পারবে? তাদের যে চয়েস হবে, তারা আমাদের বলবে যেটা আমাদের চয়েস হয়েছে, তখন আমরা সেটাকে মনে করেন যদি চায় তারা লাইভে দেখবে, আমরা লাইভে দেখাবো, দেখানোর পরে যদি তার চয়েস হয় সে এখানে এসে পেমেন্ট করে টাকা দিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনলাম ডিজিটালের মাধ্যমে গরু ক্রয় করবে। আপনি এই যে গরুটা মাপতেছেন এটা কত কেজি বা কয়শো কেজি মাপটা পেয়েছেন? এখনো সঠিক মাপ হয়ে সারে নাই, মাপ শেষ হয়নি। মাপ দিচ্ছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তারা ডিজিটালাইজেশন করতেছে, লাইভের মাধ্যমে গরু বিক্রি হবে। আপনারা যদি ডিজিটালে গরু ক্রয় করতে চান অবশ্যই তাদের এই ওয়েবসাইটে ঢুকে goruhat.com আমরা শুনলাম দর্শক। আচ্ছা আমরা গরুর মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জোরে বলেন, জোরে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। কোথা থেকে আসছেন? নাটোর থেকে। কবে আসছেন? গতকালকে। আচ্ছা গতকালকে আসছেন, কতগুলি গরু নিয়ে আসছেন? চারটা। বিক্রি করতে পারছেন? দাম দর হচ্ছে? দেখে যাচ্ছে, দাম বলে নাই, দাম বলছে কেউ? কোনটা? সাদাটা? আমরা এইটা নিয়ে কথা বলি যেটা দাম বলেছে। দর্শক দেখুন এই সাদা গরুটির দাম বলেছে। আচ্ছা এই সাদা গরুটি দেখুন, আমরা এটাও দেখাচ্ছি পরেরটা। আচ্ছা এই যে গরু সম্পর্কে দাম বলেছে ওটা কত দাম চাচ্ছেন আপনি, কত বলেছে? আচ্ছা এই যে গরুটার দাম বলেছে কত টাকা দাম চাচ্ছেন আপনি? 1 লাখ টাকা চাইছেন। কত দাম বলেছে? 80,000। আচ্ছা কি মনে হচ্ছে বাজারের অবস্থা? বাজারের অবস্থা কেবল এলাম, এখনো তো মনে হয় যে বোঝা যাচ্ছে না যে বাজার কি হবে। আচ্ছা দর্শক আমরা শুনলাম সবাই বাজার শুরু হচ্ছে, আমরা গরু আসতেছে, ক্রেতা আসছেন, পাইপ ব্যাপারীরা গরু নিয়ে আসছেন, তারা গরু এখনও বিক্রি করতে পারেননি, দাম দর চলছে, যাচাই বাছাই চলছে। আচ্ছা আপনাদের যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে গরু দেখবে, ঠিক আছে, এই যে ভাইয়ের কথা শুনলাম, আপনার কথা শুনলাম, দর্শক জানলো, যদি আপনাদের সাথে আরও কিছু কথা বলতে চাই এই গরু দেখে, গরু দাম দর বিষয়ে, গরু সম্পর্কে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? বলেন, 01770। হ্যাঁ 386441। আমরা এই ভাইয়ের নাম্বারটা পেলাম। আপনারা যদি গরু সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে নাম্বার সংগ্রহ করে তাদের সাথে কথা বলতে পারবেন, গরু সম্পর্কে জানতে পারবেন। এসটিভি বাংলা। সুপ্রিয় দর্শক আমরা শুনলাম গরু সম্পর্কে এই আফতাবনগর অস্থায়ী হাটের। আমরা এখানে আরও কিছু গরু দেখতেছি এই শেডের নিচে, দেখুন এখানে বিশাল সাইজের কয়েকটা গরু আছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন গরু কার? আমরা কোরবানির গরু ক্রয় করতে আসছেন, এরকম ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কোথা থেকে আসছেন? আমাদের উত্তরবাড্ডা থেকে আসছি। উত্তরবাড্ডা থেকে কোরবানির গরু ক্রয় করতে?
আচ্ছা এই আপনাদের রাস্তায় হাটে আসেন এই হাটের অবস্থা কিরকম কিরকম দেখলেন গরু চয়েস হয়েছে কিনা কিছুক্ষণ আগে আসছি তো মোটামুটি এইখানেই তো উনাদের থেকে আমরা গত বছর গরু নিছি তো এবারেও উনাদের কাছে আসছি তো দেখতেছি আর কি এখন হাট ঘুরি নাই তো ইনশাআল্লাহ দেখি এখানে যে বাড়ির কাছ থেকে আপনি গতবার গরু কিনেছেন এবছর এখানে গরু দিয়ে নিয়ে আসছেন চয়েস হয়েছে একটাও হ্যাঁ পছন্দ হয়েছে দুইটা দামাদামি করছি কিরকম হইলে নিয়ে যাব ইনশাআল্লাহ কোন দুইটা এই দ্বিতীয়টা আর ওই তৃতীয়টা দ্বিতীয়তে একটু কাছে আসেন গরুর কাছে আপনার সাথে কথা বলি গরু দেখাই আর দর্শক আমরা তার ভাইয়ের গরু পছন্দ হয়ে গেছে দুইটা বিশাল বিশাল গরু আচ্ছা এই দুইটা একসাথে দেখছেন এইটা এই দুইটা পছন্দ হয়েছে তো দামাদামি করতেছি দুইটা পছন্দ হয়েছে দাম চাচ্ছে কত দাম ওরা 5 লাখ চাইছে এখন আমরা যেটাতে হয় হইলে আর কি নিয়ে যাব আর 5 লাখ চাচ্ছে চাচ্ছে হ্যাঁ দুইটা 5 লাখ চাচ্ছে 5 লাখ আমরা দেখতে পেলাম দুইটা 5 লাখ চাচ্ছে বিশাল আকারের ষাঁড় গরু আচ্ছা আপনার কি বলছেন দাম কোন ওই তা আমি এখনো বলি না আমি চিন্তা ভাবনা করে আর কি চিন্তা ভাবনা করে বলবো চিন্তা ভাবনা করে বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা শুনলাম জানতে পারলাম তাদের চয়েস হয়েছে দাম দর চলছে আমরা গরু কাট আপনার সামনে আসেন কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা দুই ছোট ভাইয়ের সাথে কথা বললাম তারা এই যে বাড্ডা থেকে আসছেন তারা আপনার দুই গরু চয়েস করেছেন গতবার নাকি গরু ক্রয় করছেন আপনার কাছ থেকে শুনলাম যে 5 লাখ টাকা দাম চাচ্ছেন তারা কি দাম বলেছে না দাম বলেনি ভাবতেছে আর কি বলবে ভাবতেছে আপনার কি মনে হয় তারা আপনার কাছ থেকে এবছর গরু ক্রয় করে নিয়ে যাবে ইনশাআল্লাহ যদি রেজেকে থাকে ওনারা নিবে আপনি কি আরো কমানোর ইচ্ছা আছে লাস্ট কত পর্যন্ত যেতে পারে কম বেশি হবে কত পর্যন্ত কমতে পারেন এরকম একটা আইডিয়া এই ধরনের নাই বলে নাই ওনারা না আপনার আইডিয়া একটু শুনতে চাই আপনি কি রকম কমতে পারেন এরকম একটা আইডিয়া দেন 4-এর মধ্যে বা একটু উপরে হলে ভালো হয় 4-এর ভিতরে ঠিক আছে আচ্ছা আপনার গরু তো আরো আছে আচ্ছা এই গরু সম্পর্কে যদি দর্শক বাসায় বসে কিছু জানতে চায় কথা বলতে চায় আপনার নাম্বারটা দাও দাদা হ্যাঁ হ্যাঁ নাম্বার বলেন 01767 হ্যাঁ 1970 07 শুভ দর্শক আমরা নাম্বারটি পেলাম যদি এই বড় বড় গরু যারা ক্রয় করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলতে পারবেন এখানে তার অসংখ্য গরু আছে আমরা দেখতে পাচ্ছি তিনি 15টা গরু নিয়ে আসছেন দেখুন বিশাল বিশাল গরু আপনারা এই নাম্বারের মাধ্যমে গরু ক্রয় করতে পারবেন কথা বলতে পারবেন গরু সম্পর্কে জানতে পারবেন আপনার নগর এই অস্থায়ী হাট